ভোর 3টে থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখনো কমেনি। তো সকালবেলা রান্না বান্নার জন্য বাজারঘাট করতে বেরোনো মুশকিল হয়ে গেছে। দেখি ঘরে কি কি আছে তাই দিয়েই কিছু করে নিই এখন। এই বৃষ্টি মনে হচ্ছে না আজকে থামবে। তো ঘরে ছিল কাঁচকলা আর আলু, এটাই সেদ্ধ করে নিয়েছি। তো ভাবছি কলার কোপ্তাকারি তৈরি করব। বেগুন ভাজি করছি আর এদিকে চিংড়ি মাছ রেখেছি কিছু। রান্নার পরে ছাড়া মাছগুলো কাটা হবে না, কারণ অনেকগুলো মাছ অনেকটা সময় লাগবে। এখন এই কলাটা ভালো করে মেখে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এখন দিচ্ছি পরিমাণ মতো বেসন। এটা মেখে নিয়েছি, এখন কোপ্তার আকারে তৈরি করছি। হাতটাকে একটু ভিজিয়ে নিয়েছি যাতে ভালো হয়। এগুলো সব করে নিয়েছি, এখন ভেজে নেব। এই কোপ্তাগুলো ভাতের সঙ্গে এমনিতেই ভালো লাগে, যখন ঝোলে দেওয়া হয় তখন অন্যরকম টেস্ট আসে। একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলোই ভেজে নিয়েছি, এখন আলুগুলো একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। আর এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, ধনে জিরে, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। মশলাটাও কষে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। আমাদের বাড়িতে কলা কেউই পছন্দ করে না, যখন কোপ্তাকারি করি তখন সবারই পছন্দ হয়। এটা হয়ে এসছে, একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এরপরেই নামিয়ে রাখবো। তো এটা নামিয়ে নিয়েছি। ক্যামেরাটা খারাপের জন্য কালারটা তেমন একটা ভালো আসেনি। এটা খেতে খুবই সুস্বাদু। আর ঘরে যখন কিছু না থাকে তখন যা থাকে তাই দিয়েই নতুন কিছু তৈরি করার চেষ্টা করি।